আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা পাঞ্জাবি কাটিং শেয়ার করব। বন্ধুরা, সঠিক নিয়মে সঠিক সূত্র দিয়ে কীভাবে একটি পাঞ্জাবি কাটিং করতে হয় আমি A to Z বুঝিয়ে দেব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন। চলুন পাঞ্জাবি একটি কাটিং করে দেখাই। বন্ধুরা, প্রথমে পাঞ্জাবি মাপটা জেনে নেব। 34 ইঞ্চি লম্বা, 34.5 বডি, 30 ইঞ্চি কোমর, শোল্ডার হবে 18, 18.5 ইঞ্চি। হাতা আমাদের হাফ হাতা হবে, এর জন্য হাতার মাপ রয়েছে 12.5, এবং হাতার ঘের রয়েছে 14 এবং গলা রয়েছে 15। পাঞ্জাবিটা আমরা দুটি পার্ট, সামনা এবং পিছলে দুটি পার্ট একসঙ্গে কাটিং করব। এই মাপে পাঞ্জাবিটি কাটিং করতে আমাদের 2.5 গজ কাপড় লাগবে। এই 2.5 গজ কাপড়টাকে আমি দুটি ভাঁজ করে নেব, দুই ভাঁজ থেকে কাপড়টাকে আমি 4টি ভাঁজ করে নেব। বন্ধুরা, আমাদের পাঞ্জাবির নিচের ঘেরটি হবে 27 ইঞ্চি, 27.5, এখান থেকে 13.5 নিয়ে 1 ইঞ্চি বেশি নিয়ে আমরা কাপড়টাকে ভাঁজ করে নেব। এরপরে নিচে আমরা কাপড়টা সোজা করার জন্য একটা দাগ করে নেব, এবং এই দাগ থেকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিব, এটা আমরা চিকন করে মুড়িয়ে দিব। এরপর দেখুন, এই দাগ থেকে আমরা 34 ইঞ্চি লম্বা নেব এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নেব, নিয়ে এখানে একটা দাগ করে নেব। এরপরে দেখুন, এই দাগ থেকে 2 ইঞ্চিতে একটা দাগ করে নেব, এটা আমাদের কান্দির ঢালু। এরপর এই দাগ থেকে আমরা আরমোলের দাগটা নেব, ঠিক উপরের দাগ থেকে আমরা আরমোলের দাগটা নেব। আরমোল নেব আমাদের বডি 4 ভাগের 1 ভাগ, বডি রয়েছে 34.5, 34-কে 4 ভাগ করলে হয় 8.5, 1 সুতা, এখানে আমরা একটা দাগ করে নেব। আরমোল থেকে 15.5 ইঞ্চি নিচে আমরা একটা দাগ করে নেব, এটা আমাদের কোমরের মাপ, এবং এই কোমরের মাপ থেকে 7 ইঞ্চি নিচে একটা দাগ দিব, এটা আমাদের হিপের মাপ, দিয়ে দুটি দাগ সমান করে নেব। এখন দেখুন, গলা 15 ইঞ্চি, গলা 15 ইঞ্চি গলার জন্য আমরা গলা কলারের ঘাড়িটা দিব 2.5 ইঞ্চি, এবং শোল্ডার আমাদের 18.5, 18.5 অর্ধেক, 16, এখানে 16 নেব, এখানেও 16 নেব, নিয়ে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে দিব, দিয়ে আমরা এই কান্দিটা ঢালু করে নেব। এখন আমাদের বডির মাপ, বডি 34.5, 34-কে 4 ভাগ করলে হয় 8.5, এখানে 8.5, এবং 1/2 ইঞ্চিতে 1 সুতা আসে, 8.5, 1 সুতা নেব। পাঞ্জাবিটি লুজ হবে, এই জন্য আমরা এটাকে 2.5 ইঞ্চি লুজ দিব। কোমর হবে 30, 30-কে 4 ভাগ করলে হয় 7.5, এখানে 7.5 নেব এবং 2.5 ইঞ্চি লুজ নেব। আর আমি যে পাঞ্জাবিটা 2.5 ইঞ্চি লুজ দিতেছি, এই লুজটা কিন্তু আমাদের সেলাই মার্জিন সহ হবে। এরপরে আমরা হিপ দিব 11.5, এবং নিচের ঘের হবে 27 ইঞ্চি, 27-এর অর্ধেক 13.5, এখানে 13.5 নেব, সেলাই মার্জিনটা নেব। নিয়ে এখন আমরা এই দাগগুলি মিলিয়ে দিব। ঠিক এভাবে দাগটা মিলিয়ে দেবো, দেওয়ার পর নিচের মধ্যে সোজাকা দাগ দিয়েছি, সোজাকা না দিয়ে আমরা একটু অ্যাঙ্গেল করে দেবো, 1/2 ইঞ্চি উপরে দাগটা উঠিয়ে দেবো। এরপরে আরমোলটা একটু হাতে করে নেব, এটা আমাদের সামনা মারিক হয়ে গেল। এখন আমরা পিছনে মারিকটা দেবো, পিছনে মারিক দেওয়ার জন্য এই যে দাগটা রয়েছে, এই দাগ থেকে আমরা 4 ইঞ্চিতে একটা দাগ দেবো, যেখানে একটা দাগ করে নেব। এখন এই দাগ থেকে আমরা গলার ডিপ কত দিব, গলার ডিপ দিব আমরা 16 ইঞ্চি, এই জন্য আমরা 16 ইঞ্চিতে একটা দাগ করে নেব, এখানে একটা দাগ করে নেব। এখন গলা আমরা এখানে কত দিয়েছি, 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি এখানে নেব,
এবং শোল্ডারে মাপ দিয়েছি আমরা সেলাই মার্জিন সহ 9.5 এখানে 9.5 নেব। এখানে আমরা এই দাগটা মেলিয়ে দেব এবং শোল্ডারটা এই দাগ আর এই দাগ আমরা ঢালু করে দেব। বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আমরা এই দাগটা দিলাম এই জন্য নয় যে পিছনের পাটটা আমাদের ভারী হয় এবং শার্টের যেমন তিরা হয় এটা তিরার মতো করে আমরা নিয়ে নিলাম অ্যাটাচভাবে, তাহলে এটা আমাদের তিরার কাজ করলো। দেখুন আমরা এটা কিন্তু আমাদের সামনের মারিক, এটা আমাদের পিছনের মারিক, আমরা পিছনের মারিকটা হাতে একটু করে নেব। এখন আমরা যখন কাটিং করব তখন প্রথমে আগে পিছনের মাপ দিয়ে কাটিং করব, তারপরে আমরা পিছনের পাট সরাই নিয়ে আমরা সামনের পাটটা কেটে নেব। দেখুন এখন পিছনের পাটটা কেটে নিচ্ছি। এই 6 ইঞ্চি আমরা নামিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে যে পকেট দিব কত ইঞ্চি নিচে পকেট দিব, দেখুন পকেট দিব আমরা এখান থেকে 5.7 ইঞ্চি নিচে দিকের একটা কাট দিয়ে দেব। এই কাট থেকে আমরা 6.5 ইঞ্চি পকেট দিব, এখানে একটা দাগ করে নেব এবং এই দাগ থেকে 2.5 ইঞ্চি নিচে আমরা পকেটে জয়েন দিতে হয় সেটা দিব। এখানে আমরা কাট দিয়ে নেব, এখানেও কাট দিয়ে নেব। বন্ধুরা আমাদের কিন্তু পিছনের পাট মোতাবেক আমরা কেটে নিলাম, এটাকে আমরা এখন পিছনের পাটটা সরিয়ে নেব। এখন আমরা সামনা যে মারিক দিয়েছি সামনা মাপ অনুযায়ী আমরা এটাকে কেটে নেব। তাহলে আমাদের সামনে কীভাবে আছে দেখুন, ঠিক এরকমভাবে এরকমভাবে আমরা কেটে নেব। এটাকে কাটার পর আমরা তালি পাটতে যে একটু পর্যন্ত আছে আমরা এটাকে সেটে নেব। এখন দেখুন আমরা প্লেট ফাড়া দেব কত কত ইঞ্চি এবং প্লেট ফাড়াটা কীভাবে হবে। প্লেট ফাড়া হবে আমাদের ধরুন গলা 15 ইঞ্চি, এখান থেকে আমরা 15 তে 1 ইঞ্চি বাদ দিলে 14 হয়, এখানে আমরা 14 নেব। নেওয়ার পরে এখান থেকে বা 1.5 ইঞ্চি উপরে আমরা একটা দাগ দিয়ে নেব। এরপরে আমাদের এই যেতটুক থাকবে এটা আমাদের ফাড়া হবে, তাহলে আমাদের ফাড়া দাঁড়ালো 12.5 ইঞ্চি আর এটা আমাদের প্লেট হবে। এখান থেকে আমাদের তাবিজের মাথা হবে। অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা, বোঝার মাঝে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে আমরা এখন রেখে দেব। এখন আমরা হাতা কেটে নেব। হাতা কাটার জন্য আমরা দুটি হাতা একসঙ্গে কাটিং করবো, এই জন্য আমরা কাপড়টাকে দুটি পার্ট রয়েছে, দুটি পার্টকে আমরা ঠিক এরকমভাবে ভাঁজ দিয়ে আমরা 4 পার্ট করে নেব। এখানে আমরা একটা দাগ করে নেব, এই দাগ থেকে 3 ইঞ্চি উপরে দেব আমাদের অরিজিনাল হাতার মাপ। এখানে একটা দাগ করে নেব, মানে আমি যে দাগটা প্রথমে আগে দিলাম এটা আমাদের আরমোলের দাগটা দিলাম। এরপরে আমরা হাতার মাপ নিলাম, এখান থেকে আমরা আরও 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। এখন দেখুন হাতা রয়েছে আমাদের 12.5, এখান থেকে এই দাগ থেকে আমরা 12.5 তে একটা দাগ দেব, দিয়ে এখানে একটা দাগ করে নেব এবং এই দাগ থেকে আমরা আরও 1.5 ইঞ্চি কাপড় নেব। এটা যেহেতু হাফ হবে এই জন্য আমরা এটা 1.5 ইঞ্চি কাপড় দিয়ে একটু চওড়া করে মুড়িয়ে দেব, যেখানে একটা দাগ করে নেব।
এখন হাতের মুখ হবে 14 ইঞ্চি, 14 রদ, 14 রদ দেখ, 7.5 এখানে 7.5 নেব, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নেব। আর্মল হবে বডি 4 ভাগের 1 ভাগ, 34.5 বডি, 34.5 কে 4 ভাগ করলে হয় 8.5, 1 সুতা, এখানে আমরা 8.5 এক সুতা নেব। নিয়ে আমরা এই দাগটা মিলিয়ে দেব। এখান থেকে আমরা শেপ কাট দিয়ে একটু আর্মলের দাগটা করে নেব। এরকমভাবে করে নেওয়ার পর হাতা দিয়ে একটু রাউন্ড করে নেব। বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন, আমরা আর্মুলের দাগটা করে নিলাম। বডি হবে, বডি 4 ভাগের 1 ভাগ আর্মুল হবে, এই জন্য আমরা এখন কেটে নিচ্ছি। এখানে একটা কাট দিয়ে নেব, এখানে একটা কাট দিয়ে নেব। এখন আমরা তালিপাটটা কাটিং করে নেব। দেখুন এটি কাটার জন্য হাতাটা মেলায় নেব। এখান থেকে একটা দাগ করে নেব, যাতে করে 1/15 ইঞ্চি আমরা সামনে উঠিয়ে দেব। ঠিক এরকমভাবে তালিপাটটা কেটে নেব। আমাদের হাতাটি কাটা হয়ে গেল, হাতাটিকে আমরা রেখে দেব। দেওয়ার পরে আমরা পকেটটা কেটে নেব। কাপড়টা সোজা করার জন্য একটা দাগ দিলাম। এখান থেকে পকেটের চওড়া দেব 1/7 ইঞ্চি, এখানেও 1/7 নেব। নেওয়ার পরে দাগটা মিলিয়ে দেব। এরপরে লম্বা নেব 19 ইঞ্চি, অর্থাৎ আমাদের কাপড় যতটুকু আছে আমরা পুরাটাই নিয়ে নেব। নিয়ে আমরা এটাকে কেটে নেব। এটাকে নেওয়ার পর আমরা এটাকে এরকমভাবে সমান করে নেব। সমান করে নেওয়ার পর এখানে আমরা পকেটের শেপটা করে নেব। এরপরে দেখুন পকেটটা আমরা কিভাবে তৈরি করি। এই যে কাপড়টা রয়েছে আমাদের উপরে থেকে, পকেট আমাদের 6.5 ইঞ্চি রয়েছে, 6.5 ইঞ্চি এখান থেকে আমরা বাদ দিয়ে নেব। এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে 6.5 ইঞ্চি নেওয়ার পর এখানে একটা দাগ করে নেব। আর এই যে কাপড়টা রয়েছে এই কাপড়টা আমরা এরকমভাবে উঠিয়ে দেব। তাহলে কিন্তু দেখুন আমাদের পকেটটি হয়ে গেল। এখানে আমরা কাট দিয়ে নেব, এখানেও কাট দিয়ে নেব। বন্ধুরা পাঞ্জাবিটা আমাদের কাটা হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন। বোঝার মাঝে যে কোনো সমস্যা হোক অবশ্যই বলবেন, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দিব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই।